আরও একটা ভোটের মুখোমুখি দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুর। অতীতেও কতবার যে ভোটের লাইনে দাঁড়িয়েছেন মানুষ তা গুণে হয়তো শেষ করা যাবে না, কিন্তু ভাগ্য ফেরেনি। আজও দেশের সবচেয়ে পিছিয়ে পড়া জেলাগুলির মধ্যে একেবারে সামনের সারিতে এই জেলা। 60 লক্ষ মানুষের এই অনগ্রসর জেলায় আবার বেজে উঠেছে ভোটের বাদ্যি। আদিবাসী নাচ ও তার সংস্কৃতি নিয়ে আলোচনা হয় প্রচুর, উচ্ছ্বাস ঝরে পড়ে পর্যাপ্ত। কিন্তু এই ছন্দের পেছনে যে চোখের জল বয়ে চলেছে যুগ যুগ ধরে সকলের চোখের আড়ালেই। চোখের জলকে ঢাল করেই জঙ্গলমহলে AK-47 এর নিশানা তাক করেছিল উগ্র বামেরা। কিন্তু সেই ভ্রাতৃঘাতী রক্তক্ষয় চোখের জলের তীব্রতাই বাড়িয়েছে শুধু। 60 লক্ষ মানুষের এই জেলায় চোখের জলই সম্বল আজও। আজও নেই পানীয় জল, নেই সেচের জল। অথচ এই সেচের জলের সমস্যা দূর করার নামে অসংখ্য পুকুর খোঁড়া হয়েছে জেলা জুড়ে। গালভরা নাম জল ধরো জল ভরো। বৃষ্টি হলে চাষের ক্ষেতেও জল জমে, জল জমে এই সব বেলপাহাড়ের ডোবাতেও। কিন্তু বৃষ্টি না হলে ডোবাও শুকিয়ে কাঠ। চাষিদের অভিযোগ, পোশাকি প্রকল্পের মাটি খুঁড়ে কোটি কোটি টাকায় হয়তো পকেট ভরছে অনেকের, কিন্তু গোলা ভরেনি তাদের। বাস্তবায়িত হয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প জল ধরো জল ভরো, কিন্তু ঘুচেছে কি সাধারণ চাষির দুঃস্বপ্ন? এই যে জল ধরো জল প্রকল্প হয়েছে, এটা মানে এটা দিয়ে চাষ হয় না? এই যে পেছনে যে ক্ষেত দেখতে পাচ্ছি, এটা বর্ষা আসা, বর্ষা আসায় বসে আছো? এটা এটা থাকবে সারা বছর? থাকবে না, এটা এটাও শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে। জল ধরো জল ভরোর যে প্রকল্পে যে পুকুর গুলো হয়েছে, পুকুর গুলো কি কাজে আসে? শুকনো হয়ে গেছে, কিছু কোনো কাজেই আসে না, কোনো কাজেই আসে না, শুকনো হয়ে আছে সব। এত পুকুর খোঁড়া হলো কি কাজে এলো? কোনো কাজেই আসে, কোনো কাজেই আসছে না, লাভ কিছু হয়নি। ওগুলো শুকনো হয়ে যাচ্ছে, কত ফুট ফুটছে জল পাওয়া যাচ্ছে না। জঙ্গলে চোখের জলের ওপরই ফুটেছে ঘাস ফুল, কিন্তু হাসি ফুটল কই? জল সংকটে জেরবার এই জেলায় আজও না আছে শিল্প, না আছে কৃষি। প্রশাসনের উপেক্ষা, ভুল সিদ্ধান্ত আর অবহেলার জেরে প্রাকৃতিক জলের সামান্য উৎসটুকুও আজ চরম বিপন্ন। প্রশাসনের খামখেয়ালিপনায় মৃত্যু হয়েছে আস্ত একটা নদীর, এক কথায় গলা টিপে মারা হয়েছে বেলপাহাড়ির এই নদীটিকে। ওই দূর পাহাড় থেকে বেরিয়ে আসছে খাদারানী নদী। 8 থেকে 8 বছর আগে এই খাদারানী নদীর জল যাতে সেচের কাজে লাগানো হয় তার জন্য তৈরি হয়েছে এই জলাধার। কিন্তু তারপর দীর্ঘ 7-8 বছর কেটে গেলেও 1 ফোঁটা জল পায়নি এলাকার কৃষক। বিভিন্ন দপ্তরের টানাপোড়েনের জেরে খাদারানীর জল আটকে রয়েছে এখানে। গ্রামবাসীদের সঙ্গে আমরা কথা বলবো, আপনারা তো স্থানীয় মানুষ। এই খাদারানী নদীর জল আটকে জলাধার তৈরি করে সেচের ব্যবস্থা করা হবে বলেছিল, কিন্তু তারপরে তারপরে এখনো পর্যন্ত হয়নি বলেছিল, কিন্তু সেটা আদৌ হবে কি হবে না সেটা জানা নেই। জলটাকে স্টক করে রেখে দিয়েছে, কোনো কাজে লাগানো হয়নি। তাহলে আপনারা চাষ করেন কিভাবে? চাষ ওই একটা সময় করা হয়, বর্ষার সময় চাষ করা হয়, আর কিছু চাষ করা হয়নি। ড্যামটা যদি হয় আমাদের সারা বছর চাষ হবে, ভালোভাবে চাষ করে জীবনযাপন কাটানো যেতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে সেটাও নেই। ওই একটা সিজন যা হলো সর্বনাশ তো হয়ে গেছে, নিচের দিকে তো এখন জল নেই। আমাদের এখানে আটকে দিয়েছে জল, নিচের দিকে লোকগুলো পাবে কোথায় জল? অনেক গ্রামে তো মানে দূর থেকে এই পাশে পাড়ে সে পাশ থেকে তো জল লোক এইখান থেকে নিয়ে যাচ্ছে, খাচ্ছে জল এখান থেকে। প্রাকৃতিক জলের উৎস ধ্বংস করে জল ধরো জল ভরো করে সেচের সমস্যা বাড়িয়ে তোলা ছাড়া কাজের কাজ কিছুই হয়নি বলে মনে করেন চাষিরা। শুধু সেচের জলই নয়, বিশাল এই জেলার বহু অঞ্চলে আজও পৌঁছয়নি এক বিন্দু পানীয় জল। বহু পরিবারকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় খাবার জলের জন্য, তাও পরিষ্কার পানীয় জল নয়, নোংরা ঘোলা ডোবার জলের জন্য। এই জলই আজও ভরসা বহু পরিবারের। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি পশ্চিম মেদিনীপুরে।
অবিশ্বাস্য হলেও এটাই সত্যি পশ্চিম মেদিনীপুরে। বেলপাহাড়ি ব্লকের এখানে এই শাঁকাভাঙা গ্রামে এই ছোট্ট এই গর্ত, এই ডোবা, এই ডোবার জলে স্নান, এই ডোবার জলই পানীয় জল। আপনাদের এই যে জলটা, এই জলটাই কি সারা বছর খেতে হয়? সারা বছর খেতে হয়। জল খাওয়ার আর কি কি ব্যবস্থা আছে এখানে? একটাই একটাই আর কিছু নয়। এইটা কি সারা বছর? এটাই সারা বছর। কয়দিন পরে এই জলটা যদি না থাকে তখন কি হবে? ঘোলা জল খাওয়া হয়। কাদা ঘোলা? হ্যাঁ, ওটাই খান। কাদা ঘোলা, সার খোল বর্ষার সময়। এই বর্ষার সময় কি পরিস্থিতি হয়? পালা পাত, সার খোল, জল সব এখানে নামে যায়। মানে যে কীটনাশক সার খোল এই সব গুলো এখানে নামে আসে? সব কিছু নামে আসে এখানে। এখানে যেমন যত পাহাড় পর্বতের বন্যা সব ভেসে চলে আসছে, ওগুলাল খেতে হচ্ছে। সেই জল প্রত্যেকবারে সারাটা বছর এই জলটাই খাচ্ছেন? হ্যাঁ, ওইটাই খাচ্ছি। এই জলগুলোকে ছেঁকে নিতে হয় না, এরকম করেই খেতে হয়? ওরকম ভাবেই খাই। এখন সবসময় তো জল ছাঁকা যায়নি, ওরকমই আমরা খাই। আমরা বলেছিলি যে আমাদের জমির উপর দিয়ে রাস্তা আছে, আমরা একটা টিউ কল দিলে ভালোই হতো, যে তোমাদের দেওয়া হবে না। কার কাছে গিয়েছিলে? বিডিও? বিডিওর কাছে। কি বললো বিডিও? বলছে তোমরাকে দেওয়া হবে কেনা টিউ কল। কেন দেওয়া হবে না? সেটা কিছু বলেনি? গাড়ি সামাবে কেনা, ওই জায়গায় গাড়ি সামাবে কেনা। গাড়ি? হুম, টিউ কলের গাড়ি। ও, সেটা ঢুকবে না? না, তাই করে দেওয়া যাবে না? না। কোন সুসভ্য দেশে বা কোন সমাজে এই রকম একটা ছবি যে রয়েছে, এটা কারো পক্ষে বিশ্বাস করা খুবই শক্ত। কিন্তু সেই ছবিটাই ধরা পড়ল এখানে এই বেলপাহাড়িতে। তারপরে বলার আর অপেক্ষা রাখে না, এখানকার মানুষ বেঁচে আছেন কিভাবে। কি চরম পরিহাস এখানে! ফের ভোট, ফের প্রতিশ্রুতির বন্যা, রাজনীতির লড়াই। 19টি বিধানসভা কেন্দ্র এই জেলায়, 14 লোকসভা ভোটে যেহেতু সবাই লড়েছে নিজের শক্তিতে, সেহেতু 14 ভোটকে আধার হিসেবে ধরলে এখানে এগিয়ে ঘাসফুল। কিন্তু বাম কংগ্রেস জোট এবং বিজেপির সাম্প্রতিক দুর্বলতা পরিস্থিতির ব্যাপক পরিবর্তন ঘটিয়ে দিতে পারে বলে মনে করছেন অনেকেই, তাই লড়াইয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সম্প্রতি উৎসবে অভ্যস্ত হয়ে ওঠা মানুষের দুয়ারে দাঁড়িয়ে আরও একটি উৎসব, ভোটের উৎসব। ময়দান তাই সরগরম, কিন্তু এই ভোটের উৎসবের হাত ধরে ভাগ্য পাল্টাবে কি? নির্বিচারে বন ধ্বংস, পাথর চুরি করে প্রশাসনের নাকের ডগায় ফুলে ফেঁপে উঠছে গুটি কয় মানুষ, আর কাতারে কাতারে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে সংকটের মুখে। গাছ পাথর ধ্বংসের জেরে ধস নামছে পাহাড়ে, হারিয়ে যাচ্ছে একটার পর একটা জলধারা, বাড়ছে চাষের জলের সংকট, বাড়ছে হরপাবান, বিপদ বাড়ছে এখানে পায়ে পায়ে। কেন্দ্রের অনগ্রসর এলাকা উন্নয়ন তহবিলের টাকায় রাস্তার কাজ হচ্ছে প্রচুর, যে রাস্তা দিয়ে ভোটের টহলদারি শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। কিন্তু ভোট চুকে গেলে ভোটাররা মানুষের মতো বাঁচার নিশ্চয়তাটুকু পাবে তো? গোটা পশ্চিম মেদিনীপুর জেলা ঘুরে আমি অন্তত খুঁজে পেলাম না সেই প্রশ্নের উত্তর। মেঠো রাজনীতির বাইরে বেরিয়ে এসে মানুষের স্বার্থকে যতদিন গুরুত্ব দেওয়া না হবে, ততদিন ভোট আসবে, ভোট যাবেও, থেকে যাবে শুধু চোখের জল। বরং সময় যত গড়াচ্ছে, বিপন্ন হচ্ছে হতদরিদ্র মানুষগুলি। ক্যামেরা প্রীতম চক্রবর্তীর সঙ্গে পশ্চিম মেদিনীপুর থেকে দীপক ঘোষ, এবিপি আনন্দ। নিবেদন করছে অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম, মজবুত চুল তাই মজবুত কনফিডেন্স। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট কোর্স থেকে শুরু করে বিদেশে চাকরির সেরা ঠিকানা ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে। ডিউলেক্স ওয়েদার শিল্ড, দূর থেকে সুন্দর, কাজ থেকে সলিড। পার্টনার বাই দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতি, সুগন্ধের শেষ কথা। বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য। সানরাইজ মশলা, সাত জমাটি মশলা খাঁটি। লয়েড এয়ার কন্ডিশনার্স, যা দেয় খুশির গ্যারান্টি।